Hey guys, কেমন আছো? সব ঠিক আছে তো? আমি হলাম সৈকত আর তোমরা দেখছো আর্ট এভিনিউ। আজকে যে ভিডিওটা বানাতে চলেছি সেটা তো অলরেডি থাম্বনেইলে দেখে নিয়েছো। আচ্ছা, এই লাইনটা আমি প্রত্যেকবার শুরুতে কেন বলি কেন জানি না। যাই হোক, ভিডিও শুরু হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ আজকে আবারও একটা পাখির ভিডিও। পাখিটার নাম হলো অরেঞ্জ হেডেড থ্রাস্ট। এটা ইন্ডিয়ার সাবকন্টিনেন্ট যে জায়গাগুলো এবং সাউথ ইস্ট এশিয়ার বিভিন্ন জায়গায় দেখা যায়। খুব একটা নাম করা পাখি নয়, কিন্তু বিষয়টা হচ্ছে যে যাদের পাখি ভালো লাগে তাদের ভালো লাগবে। যাই হোক, তো এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও সপ্তাহে দুটো করে এরকম ভিডিও দেখার জন্য। আর এখানে আমরা আনন্দ করে ছবি আঁকি, তো সরাসরি চলে যাই ভিডিওতে। ভিডিওটা পাখির, তো পাখি আঁকতে গেলে একটা জিনিস সব থেকে প্রথম গুরুত্বপূর্ণ জিনিস দিয়ে দেখতে হয়, সেটা হলো ডিটেলস। ডিটেলস মানে সূক্ষ্মতা। সূক্ষ্মতা শুধু হীরেরই হয় না বন্ধুরা, সূক্ষ্মতা যে কোনো জিনিসের হতে পারে, যেমন ছবির হতে পারে। আমরা ছবিটা নিয়েই কথা বলবো। যাই হোক, রংটা দেখতে পাচ্ছ তোমরা কীরমভাবে রংটা করছি, তো প্রথমেই বলে দিই একটুখানি জলের ইউজ তো করতেই হবে ওয়াটার কালারের কাজ যেহেতু। তারপরে যে যে কালারগুলো দিচ্ছি সেগুলো সব নিচে লিঙ্ক দেওয়া আছে। যেই ওয়াটার কালারগুলো করছি সেইগুলো সব কটার নাম নিচে দেওয়া আছে, একদম এক্স্যাক্ট শেডটা তোমরা পেয়ে যাবে। পাখির ভিডিওতে আর কি বলবো, তোমরা মজা করে ভিডিওটা দেখো। আর লাস্ট ভিডিওতে কী রেসপন্স, কী রেসপন্স মজা পেয়ে গেছি, দারুণ রেসপন্স তোমরা দিয়েছো। আর এরকমভাবে কমেন্ট করো ভালো লাগে জানো তো, যদি তোমরা কমেন্ট করো আমি তো বুঝতে পারি যে তোমাদের ভালো লাগছে আর আমারও ভালো লাগছে। তোমরা বোধ হয় বুঝতে পারছো যে আমি বীভৎস খুশি আছি। যাই হোক, তো খুশি তো আছি, একটা কারণ তার হলো যে ভিডিও দেখার রেশিওটা লোকজন বাড়াচ্ছে না, বরং ভিডিও দেখে চলে যাওয়ার রেশিওটা লোকজন বীভৎসভাবে বাড়াচ্ছে। সেইটা এখনও 80-20 রয়ে গেছে, কেন জানি না। যদি তোমরা বন্ধুদেরকে বলো সাবস্ক্রাইবটা করে, তারা মানে তারা যেন দেখে আর সাবস্ক্রাইব করে, প্লিজ 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 এই বিষয়টায় একটু গুরুত্ব দাও। আর বাকি ছবিটার কথা আমি বলি, সূক্ষ্ম সূক্ষ্ম কাজ দিয়ে ছবিটা করেছি, তো তোমরা একদম মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। আমি জানি তোমাদের ভালো লাগবে, এরকম ভিডিও তোমাদের ভালো লাগে। বিভিন্ন কাজ যেই টেকনিক্সগুলো ইউজ করেছি সেই টেকনিক্সগুলো কিন্তু খুব সচরাচর তুমি অন্য কোথাও দেখতে পাবে না। টেকনিক্সগুলো অনেক জায়গায় ওয়েট অ্যান্ড ড্রাই টেকনিক ইউজ করা হয়েছে, মানে প্রথমে ভিজিয়ে নিয়ে সেটাকে পেপারটাকে ভিজিয়ে নেওয়ার পর সেটা ভিজে পেপারটা শুকে গেলে তার ওপর ড্রাই স্ট্রোক, কালারের কালারটাকে ড্রাই করে স্ট্রোক মারা হয়েছে, এবং ওয়েট অ্যান্ড ড্রাই স্ট্রোকটাই এখানে সবথেকে বেশি ইউজ করা হয়েছে। এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে যেই তুলিটা আছে, নর্মাল যেই রকম আমাদের কাছে তুলি থাকে, সেই তুলিটার জাস্ট ওপরের অংশটা, যে ওপরে একদম টিপটা থাকে, ওটা একটু হাত দিয়ে চিপে নিয়ে যে তুলিটার একটা শার্পনেস পাওয়া যায় প্রত্যেকটা তুলিতে, সেই শার্পনেসটা দিয়ে আমি বিভিন্ন ডিটেলসগুলো, যেমন লোম, পাখির ওপরের যেই লোমগুলো থাকে সেই লোমগুলো করেছি, এবং সরু ব্রাশ দিয়ে ঘাড়ের গলার কাছের লোমগুলো, ঘাড়ের কাছের লোমগুলো, চোখের নিচের জায়গার যেই পালকগুলো আছে সেগুলো শেড করেছি। তো একদম গুরুত্বপূর্ণ থেকে ছোট ডিটেল দিয়ে তোমরা দেখো এবং জানিও কেমন লাগলো। তোমরা তো জানোই যে যেহেতু আমরা মজা করে এবং আনন্দ করে ছবি আঁকাতে বিশ্বাস করি, সেই জন্য আমরা শুধু ছবি আঁকি না, আমরা সাবস্ক্রাইবও করি। তাই সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা মারতে ভুলবে না। যারা যারা নতুন এসেছো আমাদের চ্যানেলে তাদেরকে বলি যে এতদূর ভিডিওটা যখন দেখেছো আর কি করছো, মেরে দাও, ঘন্টা বাজিয়ে দাও, ভগবানকে ডাকতে পারবে একটা ঘন্টার মাধ্যমে। কিছু কিছু জায়গায় শেড করার জন্য যে আমরা এই ব্ল্যাক ইউজ করেছি, মানে পুশন ব্লু আর ব্ল্যাক, এবং বিভিন্ন জায়গায় ব্ল্যাকটা ইউজ করেছি, সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ দিয়ে করতে হবে। দেখো, ব্ল্যাকের শেডটা ছায়া পড়ছে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যেমন দেখবে আমরা যখন
সমুদ্রে বা যে কোনো জায়গায়, যে কোনো জলাশয়ে আমরা দেখি, পুকুর, পন্ড, যে কোনো কিছু, দেখবো যখন হাওয়া দেয় তখন ঠিক জলে যে শেডগুলো আসে সেই শেডগুলো কিন্তু একটা হলো আকাশের রিফ্লেকশন পড়ে সেই জায়গাটা সাদা, বা আকাশের যেই কালারটা সেই কালারটা মানে ধরে নিলাম স্কাই, আর ঠিক তার নিচটা আবার সেই জলটা যে উপরে উঠছে সেটার ছায়া, আবার একটুখানি আকাশের যে জায়গাটা শাইন সাদা, তারপরে জায়গাটা আবার ব্ল্যাক। ঠিক সেম মেথড এখানে, যে যদি ওপরের পালকটা পড়ে সেই জায়গাটা কিন্তু আলো রিফ্লেক্ট করছে, এবং সেই আলোর রিফ্লেকশনটা যখন পড়ছে তার ছায়াটা নিচে পড়ছে। তো সেই রকমভাবে একদম ক্ষুদ্র ক্ষুদ্রভাবে কাজটা করেছি, তো দেখতে থাকো তোমরা। তো ভিডিওটা শেষের দিকে, তো এত দূর যখন দেখে নিয়েছো তোমরা, তো মানে একদম আমার কাট্টার ফ্যান। কাট্টার মানে এটা, কাট্টার হলো বিহারি ভাষা, যাই হোক বাঙালিতে বাংলায় বলে তোমরা আমার ভীষণভাবে আমার ছবি দেখতে পছন্দ করো। তো প্লিজ একটা লাইক মেরে যেও, কমেন্ট মেরে যেও, আর যদি তোমাদের একটা বন্ধুকেও ধরে সাবস্ক্রাইব করাতে পারো তাহলে আমাদের 500 খুব একটা দূরে নয়। প্লিজ সাবস্ক্রাইব করো, 500 আমাদের পৌঁছাতে হবে। জানি 500 হয়েই যায় সব চ্যানেলে, কিন্তু এখন আমাদের লক্ষ্য 500 করতে হবে, ঠিক আছে? 500 পর আবার নতুন হবে। তো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে, ততদিনের জন্য স্টে সেফ, স্টে হোম, আর বাড়িতে থেকে কী করবে, অ্যাজ ইউজুয়াল আমার ঘিসা পিটার ডায়লগ, কিপ ইম্যাজিন অ্যান্ড কিপ ক্রিয়েটিং। দেখা হচ্ছে বুধবার ঠিক 4:30 সময়, মজা করো।